আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে বিভিন্ন ধরনের যে ভেজিটেবল কাটারগুলো আছে সেই কাটার দেখাবো। তো আমাদের সাথে কিন্তু আজকে আছে রোকন ভাই। আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ কোকারিজে। তো আমরা একটু দেখাচ্ছি, প্রথমে আমরা দেখাবো একটা টমেটো কাটার। মানে আপনারা সালাদের জন্য একদম পারফেক্টলি কাটতে পারবে। শুধু যে টমেটো তা কিন্তু না, শসা বেগুন আপনারা সবকিছু কিন্তু সুন্দর করে কেটে ফেলতে পারবেন। জাস্ট ক্লিপটার মাঝখানে ওটা আটকাবেন, আটকে জাস্ট নাইফ ঢুকিয়ে ঢুকে কিন্তু আপনারা সুন্দর করে কেটে ফেলতে পারবেন। এর ভিতরে যে শুধু নাইফটা ঢুকাবো, টমেটো চাপবে ধরে আপনারা এই সুন্দর যে টমেটো কাটাটা আছে সেটা কিন্তু কিনে ফেলতে পারেন। এই সমস্ত ছোটখাটো গ্যাজেট গুলো কিন্তু কিচেনকে অনেক একটা স্মার্ট একটা কিচেন তৈরি করে, মানে খুব সুন্দর করে তুলে আর খুব সহজ হয়ে যায় আমাদের রেগুলার কুকিং কাজগুলো করা। দামও কম, 130 টাকা। এরপর আমি এখানে একটা পটেটো কাটা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বাণিজ্য মেলা কিন্তু এগুলো সেট হিসেবে দেখেছিলাম, কিন্তু এখানে কিন্তু আপনার সেট ছাড়া শুধু এক পিস করে যদি চান কিনতে সেটাও কিন্তু পারবেন। আমরা কিন্তু দেখেছিলাম যে মেলার ভিতরে যখন আমি ভিডিও করেছিলাম তখন দেখেছিলাম যে এটার ভিতরে পেঁয়াজ আলু কাঁচামরিচ এগুলো দেখা গেছে, দিয়ে দিয়েছে, দিয়ে যাতা দিয়ে একদম কাজ হয়ে গেছে। হ্যাঁ, একদম নিচে চলে আসে। এটার প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইসটা গাজর করতে, হ্যাঁ হ্যাঁ, শসা মূলাগুলো সব কি আছে তার ভাবে কাটবে। একটু এইভাবে সোজা ধরেন, আলো রিফ্লেক্ট করে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে কাটা হবে। তো ভাই এটার দামটা কত? দাম খুবই কম, খুবই কম, চিপ। এটা ইন্ডিয়ান টাকা লেখা আছে 199 টাকা, দাম রয়েছে মাত্র 150 টাকা। 150 টাকা, 150 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর পটেটো কাটাটা কিন্তু কিনে ফেলতে পারবেন। ফ্রেঞ্চ ফ্রাই কাটতে পারবেন, মানে আপনারা যা যা কাটতে চান যাবতীয়। আচ্ছা আচ্ছা, শার্প ব্লেড বা আপনারা সালাদ কাটতে চাইলে সালাদও করতে পারবেন। খুবই নাইস, আমরা দেখলাম। এরপর আমরা একটা দেখবো মাংস। মানে যে কোনো জিনিস সিজনিং করার জন্য আপনারা এটা এটা কিন্তু আপনার ফুটো, এটা কিন্তু আম আম যদি এটা দিয়ে করেন তাও মনে ভালো হবে চালতা করার সময়। ওই যে না না সরি, এটা মোরব, হ্যাঁ মোরব্বাটা, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে মোরব্বাটা তৈরি করার সময় কিন্তু এটা দিয়ে আপনারা কেচে নিতে পারবেন। অনেকে কিন্তু কাঁটা চামচ দিয়ে করতে নিয়ে দেখা যায় হাত কেটে ফেলে বা হাতে দেখা যায় কাঁটা ঢুকে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এটা দিয়ে মানে যেটাকে বলে ফুটো করে নেওয়ার যে ব্যাপারটা সেটা যদি করেন তাহলে কিন্তু আপনাদের ঝামেলাটা অনেকাংশে কিন্তু কমে যায়। এটা খুবই সোজা, আপনারা জাস্ট আমগুলোকে মাঝামাঝি করে কেটে উপর দিয়ে এটা কিন্তু চালিয়ে নিয়ে আমটা ভিজিয়ে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা এই সিস্টেমে। আপনারা চাইলে কিন্তু আবার যখন এটা কি বলে স্টেক যখন রান্না করেন, বিফ স্টেক রান্না করার সময় কিন্তু এটা দিয়ে কিন্তু আপনারা ফুটো করে নিতে পারেন। বা আপনারা যদি চিকেন বারবিকিউ করতে চান সেক্ষেত্রে ব্রেস্টের মাংসটার উপরে কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কেচে নিতে পারেন। এতে করে মশলাটা কিন্তু খুব সুন্দর মতো ঢুকে। তো আমরা কিন্তু আরও কিছু মানে এটাকে কি বলে হ্যামার, এটার দামটা বলেন। ২০০ টাকা, হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। তো এটা কিন্তু মাত্র 200 টাকা হলে কিনে ফেলতে পাচ্ছেন। আর আমরা যে মানে হ্যামার সিস্টেমে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এগুলো দেখানো হয়েছে, ১৫০ টাকা, ১৮০ টাকা, ১৪০ টাকা, হ্যাঁ এগুলো আগে দেখানো হয়েছে, আমরা আগে দেখাইছি সেটাই। তো ভিউয়ার্স আশা করি, ও এটা বাকি আছে, এগুলো কিন্তু আমরা প্রায় অনলাইনে দেখে থাকি। এটা কিন্তু একটা কাটার, এটা কিন্তু কোনো ইলেকট্রিসিটি লাগবে না। বা ছোট বাচ্চাদের খাবার খাবার কিন্তু দেখা যায় অনেক সময় এরকম ই করা যায় না, আপনারা কিন্তু করতে পারবেন এটা দিয়ে। মানে সেটা হচ্ছে সুতা বিদ্যা, যা সুতা ঘুরলেই কিন্তু আপনার কাটা হয়ে যাচ্ছে। ভিতরে ব্লেড দেওয়া আছে, খুবই নাইস। আচ্ছা আচ্ছা, মানে আপনি চাইলে শরবত গুলাতে চাইলে এটার ভিতরে মানে চিনি গুলানোর কাজটা করতে পারবেন, চিনি ট্যাং এই ধরনের আর কি মিক্স করার জন্য। হ্যাঁ এবার হয়েছে, বসছিল না তখন। ওইদিকে মনে হয় আরেকটা ইয়ে আছে, হ্যাঁ
আমরা একটু দেখাচ্ছি আমাদের রোকন ভাই, কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। আপনাদের বাসায় গিয়ে কোনো ঝামেলা হবে না, জাস্ট রোকন ভাই যেভাবে করছে ওভাবে করে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে কোন দিকটা? নিচের দিকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। হ্যাঁ কি, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপর টমেটো, এগুলো কেচাপ টাইপ। আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট সস তৈরি করে ফেলতে পারবেন এটার ভিতরে। আপেল, মালটা কি পিষ্টা দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে ক্যাপসিকাম, এগুলো সব কিছু করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা দেখলাম বেশ কিছু, এটার দাম 280 টাকা। 280 টাকা হলে কিন্তু এই সুপার কিচেন গ্যাজেটটা কিন্তু আপনি কিনে ফেলতে পারবেন। তো আমি এখন এই দোকানটার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি রোকন ভাই। আমি আবার বলছি, এটা হচ্ছে ময়মনসিংহ কুকারিজ আমাদের চ্যানেলের, আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলের একমাত্র কুকারিজ পার্টনার। তো আমি নাম্বারটা বলছি 0191219657। আমি আরেকটা নাম্বার বলছি 0194613649। আর এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট যে পোস্ট অফিসের গেট আছে, পোস্ট অফিসের গেট দিয়ে আপনারা সোজা চলে আসবেন ময়মনসিংহ কুকারিজে। পোস্ট অফিসে গিয়ে ঢুকলে আপনারা দেখতে পাবেন হাতের বাম দিকে দুইটা দোকান পরে, এটা হচ্ছে ময়মনসিংহ কুকারিজ। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এবং আমার অ্যানাদার চ্যানেল শপিং টিভি। আল্লাহ হাফেজ।